ট্রাম্পকে থাকার জানালেন সংযত শি দুতরফের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছিল দিন কয়েক আগে উত্তর কোরিয়া আর আমেরিকা একে অপরের বিরুদ্ধে কার্যত মৌখিক যুদ্ধ ঘোষণা করেই দিয়েছে দুই দেশের মধ্যস্থতায় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এবার খোদ চীনা প্রেসিডেন্ট ফোন করে সংযত থাকার অনুরোধ জানালেন মার্কিন প্রেসিডেন্টকে চীনের সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর জানা গিয়েছে শি চিন এও বলেছেন কোরিয় উপদ্বীপে স্থিতি অবস্থতা আনতে দুদেশের অবিলম্বে উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করা উচিত সে জানিয়েছে কোরিয় সমস্যার সমাধানে আমেরিকার সঙ্গে আলোচনা করতে সব সময় রাজি বেজিং উত্তর কোরিয়ায় একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার শাস্তি হিসেবে সম্প্রতি পিয়াংয়াংয়ের এর বিরুদ্ধে কিছু নতুন আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন গোলমালের সূত্রপাত সেখান থেকেই উত্তর কোরিয়ার শাসক উন তারপর থেকে আমেরিকাকে শাসিয়ে আসছেন খুব সম্প্রতি তিনি সরাসরি মার্কিন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গোয়ামে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন যার জেরে পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও হামলা হলে উত্তর কোরিয়াকে অনুতাপ করতে হবে বলে প্রথমে টুইট করেছিলেন তিনি কালফের যুদ্ধের প্রস্তুতি নিয়ে টুইট করেন তিনি ল্যাকিন মার্কিন সেনারাও প্রত্যুত্তর দিতে তৈরি আছে তার প্রেক্ষিতে আজ ট্রাম্পকে ফোন করেন শি ট্রাম্প এখন ছুটি কাটাচ্ছেন তার মধ্যেই দুজনে বেশ খানিক্ষণ হয় এ নিয়ে চীনা সংবাদ সংস্থা উত্তর কোরিয়ার নেতাকে সংযত থাকার অনুরোধ করেছিলেন শি জানিয়েছেন এ ধরনের সমস্যার সমাধানে কূটনীতির বিকল্প কোনো রাস্তা নেই অবিলম্বে দেশের নেতারা যাতে আলোচনায় বসেন সেই আর্জিও জানিয়েছেন শি সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আমেরিকার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি সি এর পাশাপাশি আজ ট্রাম্পের সঙ্গে এ কয় বিষয়ে ফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিহি